ছোট্ট বাকি নমস্কার বন্ধুরা, কুকিং বাই পাপড়ি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তার জন্য আমি আম বাগানে এসেছি, এখানে আম পেরেও নিয়েছি চারটে। এই আম দিয়ে বানাবো আমচুর পাউডার। তা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তা দেখে থাকুন। একদম বাগান থেকে আম পেরে নিয়ে চলে এসেছি ছাদে। ছাদেই হচ্ছে আমার রান্নাঘর। এবার ছাদের মধ্যেই আমি এই আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে গ্রেটারে গ্রেট করে শুকিয়ে নেব, নিয়ে আমি একটা আমচুর পাউডার তৈরি করব। তাই এখানে আমি আমচুর পাউডারের জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি পাঁচটা। এই আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব, পুরো খোসাটা বাদ দিয়ে দেবো, সবুজ অংশটা পুরো বাদ দিয়ে দেবো। আমটা পুরো ছাড়ানো হয়ে গেছে, আমটা আমি এবার জলের মধ্যে ডুবে দেবো। আমের মধ্যে যে আঠা থাকে সে আঠাটা জলের মধ্যে ধুয়ে বেরিয়ে যাবে। এইভাবে আমি সব আমগুলো একই পদ্ধতিতে ছাড়িয়ে নেব। আমগুলোকে আমি জল ঝরিয়ে নিচ্ছি, জল থেকে তুলে নিচ্ছি, এখানে আমি রাখ রেখে দিচ্ছি। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে আমগুলো গ্রেট করে নেব। এইভাবে আম গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, আর যদি বটিতে ছোটো ছোটো করে কেটে শুকনো করি অনেকটা টাইম লাগে শুকনো হতে। সব আমগুলো একইভাবে গ্রেট করে নিয়েছি। এখানে একটা পেপার নিয়েছি, পেপারের মধ্যে আমগুলো চারিয়ে দেবো, রোদে দিয়ে দেবো। এই আমগুলো বন্ধুরা শুকনো হতে দুদিন টাইম অবশ্যই লাগবে। দুদিন পর বন্ধুরা ফিরে আসছি, আমগুলোকে আবার মিক্সিতে মিক্সি জারে করে একটা পেস্ট বানিয়ে নিলেই আমচুর পাউডার তৈরি হয়ে যাবে। দুদিন শুকনো হওয়ার পর আমি চলে এসেছি একদম ছাদে, আর পেপারের মধ্যে দিয়েছিলাম, পেপারটা উড়ে চলে যাচ্ছিলো বলে আমি একটা পেতের মধ্যে দিয়ে একটা পাথর চাপা দিয়ে দিয়েছিলাম যাতে উড়ে না যায়। আর আমগুলো একদম খড়মড়িয়ে শুকনো হয়ে গেছে, এগুলোকে আমি এবার মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এখানে একটা আমি মিক্সি জারও নিয়ে নিয়েছি, এই মিক্সি জারের মধ্যে পেস্টটা তৈরি করে নেব। যখন আম কেটেছিলাম অনেকগুলো হয়েছিল, কিন্তু শুকনো হওয়ার পর আমগুলো অনেকটাই কমে গেছে। আমচুর পাউডার বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে, কিন্তু একটু একটু কচা কচা রয়েছে, এটাকে আমি ভালো করে চেলে নেব। চেলে নিলেই একদম আমচুর পাউডার রেডি হয়ে যাবে। এখানে একটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনি করে আমচুর পাউডারটা চেলে নেব। চেলে নিলে কি হবে, এই আমচুর গুঁড়ো পাউডারটা একদম মিহি হয়ে বেরিয়ে আসবে, আর এই
আমজোর পাউডার বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে কিনতে গেলে অনেকটাই দাম নিয়ে নেয়, কিন্তু বাড়িতে তৈরি করলে খুবই সহজে তৈরি করা যায়, খুবই কম খরচে। আর এখন তো প্রত্যেকের বাড়িতেই আম আছে, এই আম কেটে রোদে শুকনো করে খালি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিয়ে করে নিলেই একটা আমচুর পাউডার তৈরি হয়ে যাবে, আর এটা সংরক্ষণ করে অনেকদিন ধরে রাখাও যাবে। এই পাউডারটা কিন্তু মিহি হয়ে বেরোয়নি, তাই আমি এটা আলাদা করে রেখে দিলাম। আর যেটা মিহি হয়ে বেরিয়েছে এটা হচ্ছে পাউডার, এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই আমচুর পাউডার চানাচুর তৈরি করতে গেলে অবশ্যই লাগে, আর এটা আমি সংরক্ষণ করে রেখেও দেবো। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি আসি, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।